হ্যাঁ, মক টেস্ট গুলো তো সবচেয়ে বেশি হেল্প করে, তো মক টেস্ট গুলোই সবচেয়ে বেশি আমাকে হেল্প করেছে টেনে বোর্ডের জন্য, এক্সামের জন্য। মানে মক টেস্টের কোশ্চেন গুলো মানে অনেক বেশিরভাগটাই কমন এসেছিল পরীক্ষাতে, বেশিরভাগটাই কমন এসেছিল একদম। মানে এটা আমি পুরো পরীক্ষার মতোই দিতাম, পুরো প্রিপারেশন নিয়ে, মানে পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে হবে এরকম। মানে মক টেস্ট দেওয়ার পর যে খাতা চেকিংটা হয়, মানে ওখানে কিছু নাম্বার যদি কম পাই, মানে মানে একটা ধরুন একটাতে 5 মার্কস আছে, ওটাতে আমি এই 3.5 পেলাম, তাহলে আমার মানে আমার আমি ভাববো যে আমার এত কমলো কোথায়, মানে আর 1.5 এটা কমলো কোথায়। ওটাই মডেল অ্যান্সার দেখে বুঝলে, ওই মডেল অ্যান্সার দেখে পেলে ওটাই বোঝা যাবে যে আমি কোনটা লিখতে ভুল করেছি বা কোনটা লিখিনি, যেটা লিখলে আমি ভালো ওই নাম্বারটা পেতাম। হ্যাঁ, আর মক টেস্ট না দিলে কি হচ্ছে, মানে কয়েকটা অনেক কয়েকটা প্রশ্ন থাকে যেটা ওই স্টুডেন্টটা বুঝতে পারছে না যে এটা এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। মক টেস্ট দিলে কি হবে, এগুলো বোঝা যাবে যে এরকম ধরনের প্রশ্নও আসতে পারে।